আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো তার আগে বলে রাখছি, যদি এখনও আপনাদের আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার কোনো ভিডিও মিস না করার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন। সেই সাথে আপনাদের যে কোনো প্রশ্ন বা সমস্যার প্রয়োজনে স্কাইপে আমার সাথে অ্যাড হয়ে থাকতে পারেন। এটা হচ্ছে আমার স্কাইপ ইউজার নেম, এটি স্কাইপে লিখে সার্চ করলে আপনি আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব। তো এখানে একজন আমার একটা ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই কীভাবে সরাসরি বিভিন্ন কোম্পানির কাছ থেকে অফার প্রমোট করতে পারবো। অ্যাকচুয়ালি মানে সে চাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের অফার সে কীভাবে ডিরেক্ট পেতে পারে। অ্যাকচুয়ালি যেমন ধরুন আপনি যদি সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে সরাসরি কোম্পানির কাছ থেকে, আপনি কোনো প্রকার থার্ড পার্টি, যেমন আপনি ধরুন আপনি ম্যাক্স বাউন্টি থেকে বা আপনি সিপি লিড থেকে, তো অনেকে ধরুন আপনি খুব ভালো ভালো স্পেশালি সিপিএ মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না বা এটা পসিবল হয় না বা বাংলাদেশে এটা অ্যালাউড না, তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেই অফারগুলো নিয়ে আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। অর্থাৎ আপনার কাজ করার জন্য আপনার যদি মার্কেটিং স্কিল যদি ভালো থাকে তখন অ্যাকচুয়ালি কাজ করার জন্য আপনার যে ম্যাক্স বাউন্ডিতে অ্যাকাউন্ট থাকতে হবে এটা কোনো জরুরি না। ম্যাক্স বাউন্ডিতে অ্যাকাউন্ট না থাকলেও আপনি সরাসরি আপনি অফারগুলো নিতে পারেন। তো স্টেপটা অ্যাকচুয়ালি খুবই সহজ, খুবই সিম্পল আপনার কোম্পানির কাছ থেকে সরাসরি অফার নেওয়াটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আপনারা অ্যাকচুয়ালি শুরুতে আপনারা যাবেন অফার বল্টে। তো অফার বল্টে এখানে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ধরুন আমি ধরে নিচ্ছি যে আপনি ম্যাক্স বাউন্ডির অফার আপনি চাচ্ছেন, আপনি খুঁজছেন। তো এর জন্য আপনি যেটা করবেন, আপনি এখানে নেটওয়ার্কে ক্লিক করবেন। তো নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি নিচে এসে আপনি ম্যাক্স বাউন্ডি আপনি খুঁজে বের করুন। তো যেখানে দেখছি ম্যাক্স বাউন্ডি 1641টা অফার আছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে দেখুন, এখানে ম্যাক্স বাউন্ডির সকল অফার এখানে দেখাচ্ছে। ওকে, তো এবার দেখুন আপনি কী টাইপের অফার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চান। তো আপনি যদি ক্যাটাগরি আমরা একটু সিলেক্ট করে নিই, ধরে নিচ্ছে যে আপনি আপনি হেলথ রিলেটেড অফারগুলো আপনি অ্যাকচুয়ালি প্রমোট করতে চাচ্ছেন। তো এখানে দেখুন আমি হেলথ অ্যান্ড বিউটি এটা আমি সিলেক্ট করে নিলাম ক্যাটাগরিতে। তো অফার বলতে অ্যাকচুয়ালি আগের ফিচারটা এরকম ছিল না, এটা ওরা একটু চেঞ্জ করেছে। তো যাই হোক, আমি ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখুন এখানে দেখাচ্ছে 218টা অফার। ওকে, তো এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে ধরুন আপনি যদি ইমেল মার্কেটিং করেন, তো ইমেল মার্কেটিং করতে গেলে আমি ধরে নিচ্ছি যে আপনার অফারগুলো মেইনলি শুধুমাত্র ইউএসএ বেসড, তো সেক্ষেত্রে আপনি এখানে আবার কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি এখানে একটু সার্চ করে নিই তাহলে একটু সহজ হবে খুঁজে পাওয়ার জন্য। তো আমি এই যে ইউনাইটেড স্টেটস চলে আসলো, আমি এটা সিলেক্ট করে নিলাম। তো জাস্ট ক্লিক করলাম, চলে আসলো। তো দেখুন এখানে এবার দেখাচ্ছে কত, 104টা রেজাল্ট তারা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন, এখানে এবার আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমরা অফার দেখতে পাচ্ছি। যেমন এখানে নিভা সিভিডি ইউএস $110, এখানে অর্থাৎ একটা প্রোডাক্ট সেলে আপনি পাচ্ছেন $110, এখানে একটা আছে এটা কত, $100। তো এবার দেখুন আপনি চাইলে এই যে অফারগুলো নিয়ে আপনি যদি কাজ করতে চান, তো নর্মালি কিন্তু এই অফারগুলো কোথায় আছে, এই অফারগুলো আছে আপনার কি ম্যাক্স বাউন্ডি নেটওয়ার্কে এখানে আছে। ওকে, তো যেহেতু আপনার এখন আমি ধরে নিচ্ছি যে আপনার ম্যাক্স বাউন্ডি আপনার অ্যাকাউন্ট নেই, তো বাট এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন। তো দেখুন এই যে অফারটা, ধরুন আমি এখানে প্রথম অফারটা আমি যদি দেখি, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এই অফারটা আপনি নিউ ট্যাবে ওপেন করবেন। তো নিউ ট্যাবে ওপেন করার পর এখানে আপনি তাদের এই যে দেখুন, এখানে আপনি তাদের ল্যান্ডিং পেজটা আপনি পেয়ে যাবেন। তো ল্যান্ডিং পেজটা পাওয়ার পর এবার এখানে আপনি আবার ক্লিক করুন। তো নিউ ট্যাবে আবার ওপেন হবে। তো এই যেটা হচ্ছে মেইন কোম্পানি পেজ। ওকে, তো মেইন কোম্পানি পেজে আসার পর এবার আপনি একটু খোঁজার চেষ্টা করবেন যে আপনি কোথায় তাদের কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কি না, অর্থাৎ এই কোম্পানি তারা তাদের কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকচুয়ালি তারা ওপেন করেছে কিনা, পাবলিকলি তারা ওপেন করেছে কিনা। তো এটার জন্য আপনি একটু সার্চ করবেন। তো নর্মালি এইভাবে দেখে দেখে খুঁজে খুঁজে সার্চ করতে হতো বা আপনার সময় লাগতে পারে, কষ্ট হতে পারে। তো এর জন্য আপনি একটা কাজ করবেন, কন্ট্রোল এফ দিলে এই সার্চ এটা চলে আসবে। তো দেন এবার আপনি এখানে লিখুন। তো এখানে আমি লিখছি অ্যাফিলিয়েট। ওকে, অ্যাফিলিয়েট কোনো এখানে দেখাচ্ছে না, অ্যাফিলিয়েট নেই। দেন আমি একটু যদি কমিশন দেই, কমিশনও এখানে নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখতে পারি, কেরিয়ার। ওকে, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি এই কোম্পানির কাছ থেকে বা এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অফার নিতে পারছেন না। তো এবার আমরা কী করবো, এবার আমরা একটু অন্য আরেকটা দেখব।
কিন্তু এইটা আপনার কিন্তু ঘাবড়াবেন না যে আপনি একটা থেকে পান নাই তো আপনি দেখা বন্ধ করে দিবেন, সাথে সাথে আবার কোশ্চেন করা শুরু করে দিবেন যে ভাই আমি তো অফার পাইনি। তো আপনারা এইভাবে দেখতে থাকবেন, এখানে প্রত্যেকটা অফার দেখতে থাকবেন। এবার আমি আরেকটা দেখি, এটা দেখি আমি কি অবস্থা। এটা আচ্ছা প্রিভিউ পেজ এখানে নেই, রিড মোর দেখি তাদের ল্যান্ডিং পেজটা এখানে পাওয়া যায় কি না। ওকে, তো এখানে ল্যান্ডিং পেজটা আমি পাচ্ছি না, সো এটা আমি বাদ দেই। দেন কয়েকটা ওপেন করি দেখি, ওপেন করলাম, এটাতে ক্লিক করি। এবার আবার দেখি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে আছে কি না, নাই। কমিশন নাই, কেরিয়ার দিয়ে দেখি, কারণ এই টাইপের লেখা দিয়ে অ্যাকচুয়ালি এই যে দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে এই যে কেরিয়ার্স। ওকে, তো এবার এইটা আমরা একটু ওপেন করি যে দেখি তাদের কেমন অপরচুনিটি আছে তাদের সাথে কাজ করার ব্যাপারে, তারা কী টাইপের তারা অফার তারা দিচ্ছে তাদের সাথে কাজ করার জন্য। আচ্ছা, এখানে তারা অ্যাকচুয়ালি জব এখানে তারা দিচ্ছে যে অফিস ম্যানেজার হিসেবে, প্ল্যানিং স্পেশালিস্ট হিসেবে, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, রেজিস্টার্ড নার্স, এসইও এক্সিকিউটিভ, ওকে, ফুল টাইম, ঠিক আছে। এবং এখানে তারা লোকেশনটা তারা দিয়ে দিচ্ছে যে কোন কোন লোকেশনে তারা এটা দিবে। তো এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ নেই, এটা আমাদের কাজে লাগছে না। ওকে, এবার আমরা এটা দেখি, এটা তো নাই, এটাতে আছে। তো এবার আমি একটু ক্যাটাগরি একটু চেঞ্জ করে দিয়েছি, এখানে আমি একটু বিজনেস অপরচুনিটি, তো ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আমি ওপেন করছি। তো ধরুন এটা আমি ওপেন করি, ড্রিম ক্লাউড দ্য কমফোর্টেবল লাক্সারি ম্যাট্রেস। তো এটা ওপেন করার পর তাদের যে ল্যান্ডিং পেজটা যেটা আছে সেটা আমি ওপেন করি। ওপেন করার পর দেন আমি যেটা বলেছিলাম যে কন্ট্রোল এফ অ্যান্ড দেন অ্যাফিলিয়েট, কে অ্যাফিলিয়েট। আচ্ছা, এই যে দেখুন কী সুন্দর, দেখুন এখানে আপনার চলে আসলো যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ওকে, তো এবার আপনি যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এখানে রেফারে ফ্রেন্ড আছে, অ্যাকচুয়ালি এক একজন এক একটা নামে থাকে। তো আপনাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, একটু কষ্ট করে আপনাকে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে আপনাকে বের করে নিতে হবে। আচ্ছা, তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা আমি এবার একটু ওপেন করছি, দেখি তারা কীভাবে কী দিচ্ছে তাদের অ্যাফিলিয়েটে এবং তারা কেমন কী কমিশন দিচ্ছে। তো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি একটু মাঝখানে একটু বলি যে আমি নর্মালি সিপিএ মার্কেট প্লেসগুলো থেকে অফার নিয়ে কাজ করাটা আমি পুরোপুরি সাপোর্ট করি না। অ্যাকচুয়ালি সাপোর্ট করি না, কারণ আছে। কারণ হচ্ছে যে আপনি যে সিপিএ মার্কেট প্লেস থেকে আপনি কাজ করছেন, তো এখন বর্তমানে আসলে প্রায় সব সিপিএ মার্কেট প্লেস ইভেন ম্যাক্স বাউন্টি নিজেও তারা লিড চুরি করে। তো এটা আসলে খুবই একটা প্রবলেমের ব্যাপার, এবং তাদের যে ট্র্যাকিংয়ের বিষয়গুলো থাকে এবং তাদের যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো অ্যাকচুয়ালি খুবই কঠিন থাকে। তো এই জন্যই আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যদি এইভাবে একটু কষ্ট করে খুঁজে খুঁজে যদি কোম্পানির কাছ থেকে সরাসরি যদি অফার নিয়ে কাজ করতে পারেন, তাদের অ্যাফিলিয়েট আন্ডারে থেকে যদি আপনি যদি কাজ করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং এটা আপনার নর্মালি সাধারণত চেঞ্জ হয় না এবং আপনি লং টাইম আপনি একটা কমিশন পাবেন। তো যাক, এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা একটু অ্যাফিলিয়েট প্রোগ্রামটা একটু তাদের এখানে আসলাম। তো আসার পর দেখি তারা কেমন কী কমিশন দেয় বা কী কী করতে হবে। ওকে, ফাইন, ড্রিম ক্লাউড অ্যাফিলিয়েট প্রোগ্রাম কে পে আউট সেল মোর অ্যান্ড আর্ন মোর উইথ আওয়ার কম্পিটিটিভ পে আউট টার্মস। আচ্ছা, গেল, এখানে আছে, এখানে কী বলছে, জয়েন দ্য ড্রিম ক্লাউড অ্যাফিলিয়েট প্রোগ্রাম টুডে, হ্যাভ রিভিউ সাইট বাট নট ইয়ার প্রমোটিং ড্রিম ক্লাউড অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। আচ্ছা, ইটস ফাস্ট, ওকে, ফাইন, আওয়ার টিম ইজ এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ ফর এন এডিশনাল কোয়েশনস। আচ্ছা, ওকে, ফাইন, দেন আপনি এখানে অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। এবং এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা আছে, আপনি চাইলে তাদের ইমেল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করে নিতে পারেন, কথাবার্তা বলতে পারেন যে পেমেন্টের বিষয়গুলো এরকম বিস্তারিত আপনি কথা বলতে পারেন। আমি তাদের সাথে কাজ করিনি তাই আমি এটা আমি বলতে পারছি না। আচ্ছা, ওকে, ফাইন, দেন এবার আপনি জয়েন করার জন্য নর্মালি এই যে জয়েন দ্য প্রোগ্রাম যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে কোথাও জয়েন দ্য প্রোগ্রাম বা জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট বা অ্যাপ্লাই অ্যাজ অ্যাফিলিয়েট এরকম বিভিন্ন লেখা থাকতে পারে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে লেখা আছে জয়েন দ্য প্রোগ্রাম, তো এখানে ক্লিক করলে এবার দেখি আমি একটু ক্লিক করি। তো ক্লিক করার পর অবশ্যই ফর্ম আসবে, সেখানে আপনি ফর্ম পূরণ করবেন। আচ্ছা, যাক, এখানে দেখুন আরেকটা জিনিস যে এখানে আপনার অ্যাফিকো এখানে বলা আছে যে হোয়াট ডু আই ডু টু গ্যাট স্টার্টেড। তো এখানে কিন্তু আপনার অনেক যে প্রশ্নের উত্তর সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। হাউ ডাজ ড্রিম ক্লাউড ট্র্যাক মাই রেফারেলস, এটা আপনি জানতে পারবেন, অর্থাৎ তাদের কীভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে এগুলোর সম্বন্ধে অনেক ইনফরমেশন কিন্তু তাদের অলরেডি এফএকিউ যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনস এখানে কিন্তু থাকে। আচ্ছা, তো এবার যে বিষয়টা এখানে আমি ক্লিক করার পর এখানে কী বলছে দেখুন, কমিশনস পে আউট $150 পার সেল, অর্থাৎ এক
একটা যদি আপনার যদি সেল হয় তাহলে আপনি $150 প্রতি সেল আপনি পাবেন। এবং এখানে দেখুন, এখানে আরও অনেক কিছু এখানে বলা আছে এখানে, ঠিক আছে। যেমন ধরুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে প্রোগ্রাম লঞ্চ বোনাস $1,000, সেল 10 ম্যাট্রেসেস উইদিন দ্য ফার্স্ট 30 ডেজ অফ বিং অ্যাপ্রুভড ইন টু দ্য প্রোগ্রাম অ্যান্ড আর্ন এ ওয়ান টাইম $1,000 বোনাস। ওকে, অর্থাৎ আপনি যদি 10টা যদি ম্যাট্রেস সেল করতে পারেন প্রথম 30 দিনের ভিতর, তাহলে আপনি $150 করে তো প্রতি সেলে পাচ্ছেনই, সেই সাথে আপনাকে আরও $1,000 বোনাস, এটা আপনাকে বোনাস দেবে, বাড়তে দেবে। অর্থাৎ তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কত, আপনি যদি $10 সেল করতে পারেন $150 করে, আপনার $1,500 হচ্ছে। এবং সেই সাথে আপনার যদি আরও $1,000 বোনাস পাচ্ছেন তাহলে আপনার কত হচ্ছে $2,500। ওকে, তো হিউজ, তো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, তো সেটা হচ্ছে কি যে এই সাইটটা অ্যাকচুয়ালি কতটুকু অথেন্টিক বা সাইটটা কতটুকু ভালো, তো এটা জানার জন্য আপনি কিছু কাজ করতে পারেন। যেমন ধরুন আপনি এই ডোমেইনটা, এই যে ডোমেইন, এটা হচ্ছে তাদের মেইন ডোমেইন। ওকে, তো এটা মেইন ডোমেইন হচ্ছে কি SH এরিয়া সেল বা এরকম টাইপের একটা কিছু নাম। ওকে, ফাইন, তো আপনি এই ডোমেইনটা নেবেন, এই ডোমেইনটা আপনি কপি করবেন। ডোমেইনটা কপি করে আপনি কিছু ইনফরমেশন আপনি বাইর করবেন, যেমন ধরুন এই ওয়েবসাইটটা আপনার তাদের রেগুলার ভিজিটর কেমন আসে, তারপর হচ্ছে এই কোম্পানি বা এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কতদিন যাবত তারা রানিং আছে, তো এই জিনিসগুলো জানবেন। যেমন এখানে আমি প্রথমে একটু দেখি যে এই ওয়েবসাইটের বয়স কত, তো এই ওয়েবসাইটের বয়স কত, এখানে আপনি এটা হইজে এখানে আমি আসলাম, হইজে এসে আমি সার্চ করলাম এখানে, তো সার্চ করলে এবার আমি এটা দেখতে পারবো। এখানে তারা 2000 সালে এই এটা রেজিস্টার্ড। ওকে, তো এটা বিশ্বাস করা যায় কারণ 2000 সাল থেকে তারা কাজ করছে, এটা বিশ্বাস করা যায় তাদেরকে। একবার আরেকটা জিনিস দেখি যে তাদের ভিজিটর কেমন আসে, পার ডে তাদের ভিজিটর কেমন, তো তাদের পার ডে ভিজিটর হচ্ছে 380,000 প্লাস। ওকে, তো মানে হিউজ লেভেলের তাদের ভিজিটর আসে। তো এইখানে অ্যাকচুয়ালি সিম্পলি যতটুকু বোঝা যাচ্ছে যে না, এটা একটা রিয়েল সাইট এবং এখানে আপনি কাজ করতে পারেন। তাছাড়া এটার আপনার সাইটে এটা লক করা আছে, এটা মন্দ না, তো সব কিছু ঠিক আছে। এখানে HTTPS এটা আছে। ওকে, ফাইন, আপনি তো এখানে আশা করা যায় যে না আপনি আসলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন। তো আপনি আরও বিষয় আছে, দেখার বিষয় আছে যে তাদের পেমেন্ট প্রুফ, এগুলো আপনি কথা বললে আপনি বুঝতে পারবেন। এখান থেকে তাদের আপনি যে বিভিন্ন পেজ, তাদের যদি কোনো প্রকার পেজ থাকে বা অন্যান্য যদি ইনফরমেশন যদি দেওয়া থাকে, যেমন যে কানেক্ট উইথ আস, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তো সেগুলোতে আপনি যখন ঢুকবেন, তো ঢুকলে ওখানেও আপনি দেখতে পারবেন। ওখানে আপনি দেখবেন যে অন্যান্যরা এখানে কী কোয়েশ্চন করছে, তারা কী বলছে এবং তারা কীভাবে কী রেসপন্স করছে। তো এই জিনিসগুলো দেখলে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের সাথে কতটুকু কাজ করা ভালো হতে পারে। তো এটা হচ্ছে একটা বিষয় আমি যে আপনাদেরকে আমি দেখালাম। দেন আপনারা, আমি একটা সাইট আমি রেকমেন্ডেড করছি, তো সেটা হচ্ছে অ্যানভাটো মার্কেট প্লেস। তো আশা করি আপনারা এটার নাম অলরেডি শুনেছেন, তো যারা শুনেননি তারা একটু দেখেন এখন এটা, তো অ্যানভাটো মার্কেট, ওকে, তো বা অ্যানভাটো অ্যাফিলিয়েট, এখানে আমি ক্লিক করি। তো দেখুন এই যে এখানে আসছে মার্কেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যানভাটো, তো এখানে আপনি অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের এখানে অফার আছে, এবং এখানে তারাও এটা পেমেন্ট করে, এবং অনেক মার্কেটার আছে, অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা কিনা শুধুমাত্র এই অ্যানভাটো মার্কেটের যে অফারগুলো আছে শুধুমাত্র এগুলো নিয়েই তারা মার্কেটিং করে, অর্থাৎ তারা অ্যাফিলিয়েট বা CPA অ্যাফিলিয়েট মার্কেটিংটা তারা করে এবং হিউজ লেভেলের তারা এখান থেকে আর্ন করছে, 1,000, 2,000, 3,000, 5,000 হিউজ লেভেলে তারা এখান থেকে আর্ন করছে। তাদের কুকিজ প্রোগ্রামটাও অনেক ভালো আছে, তো এখান থেকেও আপনারা অ্যাকচুয়ালি অফার নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন, আপনার ওয়েবসাইট থ্রুতে আপনি কাজ করতে পারেন। তো এইখানে দেখুন আমি যখন invato.com/market/affiliate-program, তো এখানে যখন আসলাম দেখুন এখানে ওরা বলে দিয়েছে যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট নাও। তো এবার দেখুন কী বলছে যে এখানে আপনি, তাদের যে সিস্টেম সেটা হচ্ছে কি আপনি প্রতি সেলের উপর আপনি 30% অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো দেখুন এখানে 30% এটা মন্দ না, এটা যথেষ্ট ভালো, এবং তারা অ্যাকচুয়ালি রিয়েলি তারা পেমেন্ট করে থাকে এখানে। তো এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা রেকমেন্ড আমি আপনাদেরকে করলাম। তো এভাবে আপনারা যদি একটু খুঁজেন যে আপনি কোথা থেকে অ্যাকচুয়ালি কাজ নিতে পারেন, কোন কোন সাইট তারা দিচ্ছে, আপনি হোস্টিং কোম্পানি নিয়ে কাজ করতে পারেন, যেমন ধরুন আপনি নেমচিপ বা হোস্টগেটর এরকম যেই, বা ব্লু হোস্ট এরকম যে আপনার হোস্টিং ইন্ডাস্ট্রিগুলো আছে সেখান থেকে আপনি কাজ করতে পারেন, বা তাদের VPN নিয়ে সেল করে আপনি ভালো আপনি অ্যাফিলিয়েট কমিশন আপনি পেতে পারেন। তো এরকম অনেক আছে,
তো আই হোপ আমার মেইন যে মেসেজটা ছিল সেই মেসেজটা হচ্ছে যে ধরলাম যে আপনি এগুলোর নাম জানেন না, বাট আপনি কীভাবে খুঁজে পেতে পারেন, তো তার জন্য আপনি এই যে আমি যেটা আমি দেখালাম যে মেইনলি যেটা সেটা হচ্ছে কি অফার বোল্ট, অফার বোল্টে এসে আপনি দেখবেন, কারণ অফার বোল্টে মেইনলি আমি যদি সার্চ করি দেখুন অফার বোল্টে কিন্তু আপনার প্রচুর পরিমাণে অফার আছে। কারণ এই অফার বোল্ট কি আমরা তো জানি যে অফার বোল্ট হচ্ছে যে যতগুলো সিপিএ সাধারণত সিপিএ যে মার্কেট প্লেসগুলো আছে তাদের অফারগুলো এখানে শোকেস তারা করে রাখে, তারা দেখে পাবলিক যেন দেখতে পায়। তো দেখুন এখানে অফার বোল্টে আছে আপনার কি 53,000 রেজাল্ট এখানে অলরেডি আছে, তো আপনার এতগুলো তো আপনার দরকার নেই। এই 53,000 থেকে আপনি যদি 100-200 অফার আপনি যদি পান আপনার কোম্পানির, আপনি যদি ইনফরমেশন পান যারা কিনা অ্যাফিলিয়েট কমিশন দিচ্ছে সরাসরি আপনি ওই ওয়েবসাইটগুলো থেকে, তো আপনি ওইভাবে আপনি দেখে দেখে নিয়ে নিয়ে তাদের কাছ থেকে আপনি সরাসরি প্রমোট করতে পারেন। তো আশা করি আপনাদের এই প্রশ্নের সমাধানটা আপনারা পেয়েছেন যে কীভাবে আপনি সরাসরি কোম্পানির কাছ থেকে অফার আপনি পেতে পারেন, আপনাদের আর কোনো প্রকার প্রবলেম থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার কোয়েশ্চন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে বা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো এবং আমি বুঝতে পারবো এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি নেক্সট আমি আরও ভিডিও আমি তৈরি করতে পারবো। সেই সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনাদের কোনো প্রকার সার্ভিসের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেটা ইউটিউবের মাধ্যমে হোক অথবা স্কাইপ থ্রুতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।